এই বনে চুরি করা অনেক মুশকিল। এখন এই সাধুর ছদ্মবেশ নিয়ে বাড়ি বাড়ি গিয়ে অর্থের খোঁজ করে আসব। যদি একবার অনেক অর্থের মালিক হয়ে যাই, আমার পরবর্তী কয়েক পুরুষ রাজত্ব করতে পারবে। বাড়িতে কেউ আছিস? আমাকে একটু সাহায্য কর, আমি যে বড্ড ক্ষুধার্ত। কে কে ডাকছে আমাকে? আরে সাধু বাবা জি। প্রণাম সাধু বাবা, আপনি খাবার চাইছেন, কিন্তু সাধু বাবা আমার ঘরে যে দু মুঠো মুড়ি ছাড়া কিচ্ছু নেই। আপনি চাইলে আপনাকে আমি দু মুঠো মুড়ি দিতে পারি। থাক মা থাক, তোর অভাবে সংসার, মুড়িটুকু তুই নিজেই খাস রে। দূর বাবা, প্রথম জায়গাতে এসেই মুডটাই খারাপ হয়ে গেল। কার বাড়িতে আসলাম? কোন ভিখারির বাচ্চা এটা। ওগো, এই রোদে আর কত কাজ করবে? আমার যে খুব খারাপ লাগছে, আমি আর কাজ করতে পারছি না গো। আর একটু মাটি কাটা বাকি আছে, তুমি একটু কষ্ট করে থাকো, মাটি কাটা শেষ হলেই যাব। এরপর রতন মাটি কাটা শেষ করে, কমলাকে নিয়ে বাড়ি চলে যায়। এদিকে যে তাদের ছাগল গাছে বাঁধা আছে, তাদের একটু মনে নেই, ছাগলকে রেখে তারা চলে যায়। ওই পথ দিয়ে কালু কাক যাচ্ছিল, হঠাৎ তার চোখ যায় ছাগলটার দিকে। আরে একটা ছাগল না, আশেপাশে তো কাউকেই দেখতে পাচ্ছি না, এই সুযোগ এই ছাগলটাকে নিয়ে এক্ষুনি পালিয়ে যায়। এই চুপ, একদম চিৎকার করবি না, এই নে ঘাস, আজকে দিনটা এখানেই থাক, কালকেই তোকে বিক্রি করে দিব। তোকে বিক্রি করলে অনেক টাকা পাবো, তোকে চুরি করে ভালোই হলো রে। এবার আমার কি হবে? এই কালু যে আমাকে বিক্রি করে দিবে। মালিক, তোমরা কেন আমাকে রেখে গেলে? না, এখানে আমার থাকা যাবে না, আমাকে যে করেই হোক পালাতে হবে। একে হঠাৎ বৃষ্টি শুরু হলো যে, এবার আমি কোথায় যাব? এই তো একটা বড় গাছ পেয়েছি, আমি বরং গাছটার নিচেই দাঁড়াই। এরপর ছাগলটি ভিজে ভিজে এক গাছের নিচ থেকে আরেক গাছের নিচে যেতে থাকে। ছাগলটি কোনোভাবেই বুঝতে পারছিল না সে কি করবে। ধীরে ধীরে ছাগলটা গভীর জঙ্গলে গিয়ে পৌঁছায় আর জোরে জোরে চিৎকার করতে থাকে। মা মা, আমি এই চিৎকার আওয়াজ শুনতে পাচ্ছি, মনে হয় কেউ বিপদে পড়েছে মা। না টুকি, এটা এক ছাগলের চিৎকার, বৃষ্টির সময় ছাগল এভাবেই ডাকতে থাকে। তুই ঘুমিয়ে পড় মা, এদিকে যে বৃষ্টি থামার কোনো নামই নেই। কিন্তু মা, ছাগল তো বিপদে পড়তে পারে, চলো না আমরা গিয়ে এদিকে আসি। ছাগল, এই ছাগল এদিকে আসো, কি হয়েছে তোমার? আমাকে কেউ সাহায্য করো, এই বৃষ্টিতে ভিজে আমার অনেক ঠান্ডা লাগছে, আমার অনেক ভয় করছে, দয়া করে আমাকে সাহায্য করো। তুমি চিন্তা করো না ছাগল, কিন্তু আমাদের তো একটাই ঘর, আমরা এখানে কষ্ট করে থাকি। দেখো ঘরের চাল ফুটো হয়ে পানি পড়ছে, তোমাকেও এখানে কষ্ট করে থাকতে হবে। আমার কোনো সমস্যা নেই, আমি তোমাদের সাথে এখানেই থাকতে পারবো। টুকি টুকি, তুই ছাগলকে নিয়ে বাইরে খেলা কর, আর ছাগলটাকে ঘাস খেতে দে, আমি জমিতে যাচ্ছি। আচ্ছা ছাগল, তোমার নাম কি গো? আমি জানি না, মালকিন আমাকে ছাগল ছাগল বলেই ডাকতো। ও আচ্ছা, তবে আজ থেকে আমি তোমাকে সখী বলে ডাকবো, তুমি আজ থেকে আমার সখী। সখী? আচ্ছা ঠিক আছে, আজ থেকে আমি তোমার সখী। এভাবে টুকি আর ছাগলের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়। সখী,
তুমি অনেক ভালো, তুমি তো যখন তখন ঘাস খেতে পারো, খাওয়ার জন্য দূরে কোথাও যেতে হয় না। আমাদের দেখো আমরা কত কষ্ট করে খাবার খুঁজে খাই, আমাদের না অনেক কষ্ট হয়, তোমারই ভালো। না টুকি, এটা ভুল ধারণা। মাল কিন্তু সারাদিন আমাকে দড়ি দিয়ে বেঁধে রাখতো, অনেক সময় আমি না খেয়ে থাকি। এখানে আমি অনেক ভালো আছি, তোমার সাথে থাকতেও পারবো, আমার অনেক ভালো লাগছে। হায় হায় রে, এ আমার কি সর্বনাশ হয়ে গেছে, আমার যে সব মরিচ নষ্ট হয়ে গেছে। এবার আমি মেয়েটাকে নিয়ে কিভাবে থাকবো? সৃষ্টিকর্তা, তুমি আমাকে কোন শাস্তি দিলে? দেখি মা কি হয়েছে, তুমি বাবা কান্না করছো কেন? সর্বনাশ, এ আমাদের কি হয়ে গেছে মা? এবার আমরা কি করে চলবো? এদিকে যে আমাদের টাকা চাকাটাও ভেঙে যাচ্ছে। কেঁদো না তোমরা, কেঁদো না, দেখবে সব ঠিক হয়ে যাবে, কষ্ট পেও না তোমরা। কিচ্ছু ঠিক হবে না সুখী, আমি যে অনেক কষ্ট করে মরিচ চাষ করেছিলাম, আর যে সেটাও শেষ হয়ে গেল আমাদের, সব শেষ হয়ে গেল। তোমরা নিরাশ হয়ো না, সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখো। মা মা, আমি খুব খিদে পেয়েছি, আমাকে কিছু খেতে দাও না মা, আমাকে কিছু খেতে দাও। মারে, ঘরে যে কিছুটি নেই, ভেবেছিলাম মরিচ বিক্রি করে কিছু খাবার আনবো আর ঘরটা ঠিক করবো, এখন তো দেখছি কোনোটাই হলো না। মারে, তুই একটু পানি খেয়ে নে, তাহলে খিদে পাবে না। একি, এখানে দুধ কি করে এলো? মা মা, কোথায় তুমি তাতে দেখি যাও? একি রে মা, এভাবে চিৎকার করছিস কেন? একি, এখানে এত দুধ, এত দুধ কোথা থেকে এলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। হে মা, আমি তো কিছু বুঝতে পারছি না, এসব কি করে হলো? আমি জানি এসব কি করে এলো। সখী, তুই কি করে জানিস রে? আসলে এই দুধগুলো আমি তোমাদের দিয়েছি, আমি তোমাদের এত কষ্ট দেখি নিজেকে আর সামলাতে পারলাম না, আমি যেন জাদুই ছাগল। জাদুই ছাগল? কি বলছো এসব, আমি তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, জাদুই ছাগল, আসলে আমাকে এক তান্ত্রিক বাবা বর দিয়েছে। শোন বাছা, আমি তোকে বর দিলাম, তুই এখন থেকে অসহায় যে কাউকেই সাহায্য করতে পারবি, আমি তোর মাঝে এক অসীম শক্তি দিয়েছি। কিন্তু হ্যাঁ, কাউকে এমনি এমনি সাহায্য করতে পারবি না, এতে যাদের সাহায্য করবি তাদের ক্ষতি হয়ে যাবে। তারপর থেকে আমি অনেক অসহায়দের সাহায্য করি, আমি চাইলে আগে তোদের সাহায্য করতে পারতাম, কিন্তু এতে তোদের ক্ষতি হতো, যা কি ওসব কথা বাদতে, এই দুধগুলো বিক্রি করে তোরা টাকা উপার্জন করতে পারবি আর খেতেও পারবি। ধনী মালকিন, তোমরা অনেক কষ্ট করে মরিচ চাষ করেছিলে, তাই আমি তোমাদের কষ্টের ফল এই মরিচ ঘর বানিয়ে দিলাম, আজ থেকে আমরা সবাই এই মরিচ ঘরেই থাকবো। ইয়ে, কি মজা কি মজা কি মজা, তোমাকে অনেক ধন্যবাদ সখী, তুমি আমাদের এত বড় উপকার করলে, এটা আমি কখনো বলবো না। আরে, সেই ছাগলটা না, বজ্জার ছাগল, আমার বাসা থেকে পালিয়েছিল, আজ তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। আরে, আমি কি দেখছি, আমার চোখ ঠিক আছে তো? এই ছাগল এক জাদুই ছাগল, সাধারণ কোনো ছাগল নয়, এই ছাগলকে আমি একবার নিতে পারলে এর সাহায্যে আমি অনেক ধনী হয়ে যাব, আমার এতদিনের স্বপ্ন পূরণ হবে। এরপর কালু ছাগল চুরি করার অপেক্ষায় থাকে। ছাগলটি একাই যখন বাইরে আসে, কালু ছাগলের গলায় দড়ি লাগিয়ে নিয়ে যেতে থাকে। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, আমি আমার সখীর কাছে যাব, আমাকে নিয়ে যেও না, আমাকে ছেড়ে দাও। চুপ, একদম চুপ, তুই আজ থেকে আমাকে দুধ দিবি, আর আমি প্রত্যেকদিন অনেক দুধ বিক্রি করে বড়লোক হয়ে যাব। মা মা, সন্ধ্যা হয়ে যাচ্ছে, সুখী যে এখনো বাড়িতে ফিরলো না, মা সুখী কোথায় গেছে?
কাঁদিস না মা, ছাগল হয়তো ওর মালকিনের কাছে ফিরে গেছে। কিন্তু মা, আমি যে সুখীকে চাই একদম দেখতে পাবো না। তুমি সুখীকে নিয়ে আসো মা, আমি সুখীকে নিয়েই থাকবো। সুখী, তুমি কোথায়? এই ছাগলাই, তুই এখনো কান্না করছিস? চুপ চুপ কর বলছি। আমাকে এই 12 বাজতে দুধ দে, অনেক দুধ দিবি কিন্তু। আমাকে ছেড়ে দিন, আমি সখীর কাছে যাব। আর আমি কারণ ছেড়ে কাউকে দুধ দিতে পারবো না, আমাকে ক্ষমা করবেন। কি, তুই আমাকে দুধ দিবি না? দাঁড়া, আজ তোকে দেখাচ্ছি মজা। আ, আমাকে মারবেন না, আমার খুব লাগছে, আমাকে মারবেন না। আ, আমি দুধ দিলে যে আপনার ক্ষতি হয়ে যাবে। আমার ক্ষতি নিয়ে তোকে ভাবতে হবে না, তোকে দুধ দিতে বলেছি, তুই দুধ দে। কত দুধ দেখেই মন শান্তি, এত সুন্দর দুধ দেখে যে জিভেতে জল চলে এলো। ওরে বাবা রে, গলা আমার জ্বলে গেল রে। উফ, কেউ আমাকে বাঁচাও, মরে গেলাম রে। কেন যে আমি ছাগলের কথা শুনলাম না, ইস, লোভের কারণে আজ আমার এই অবস্থা হলো। দেখলে কালু, বলেছিলাম যে আমার দুধ নিও না, শুনলে না তো আমার কথা? এখন অতি লোভের কারণে নিজের প্রাণটাই হারালে, এত লোভ কখনোই ভালো না। নিজে পরিশ্রম করে নিজে উন্নতি করতে হয়, অন্যের জিনিস নিয়ে কখনোই বড় স্বপ্ন দেখতে নেই। টুকি টুকি, কোথায় তুমি? দেখে যাও, আমি এসে গেছি। সখি, তুমি এসে গেছো, কি মজা কি মজা! আমার সখি এসে গেছে, কিন্তু সখি তুমি কোথায় গিয়েছিলে? এরপর ছাগল টুকিকে সব কথা খুলে বলে। সে কি কাণ্ড, বেশ হয়েছে, ওই শয়তান কালু তার বাপের শাস্তি পেয়েছে। চলো সখি, আমরা জঙ্গলে ঘুরতে যাই। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। এক বনে জকুকাক নামে এক কসাই বাস করত। জকুকাক ছিল ভীষণ লোভী, পুরো বন জুড়ে একমাত্র জকুকাকেরই মাংসের দোকান ছিল। জকুকাক তার দোকানে মুরগি আর খাসির মাংস বিক্রি করত। তাই বনের সব পাখিরাই জকুকাকের দোকান থেকে মাংস কিনত। একদিন, আরে টোনা, কি খবর? এতদিন বাদে আমার দোকানে এলি, মাংস নিবি বুঝি? হ্যাঁ দাদা, আমার বাড়িতে আত্মীয় এসেছে, তাই মাংস নিতে এসেছি। তোমার দোকান ছাড়া তো আমাদের জঙ্গলে আর কোনো মাংসের দোকান নেই। হ্যাঁ, সে তো ঠিকই। তা বল, কিসের মাংস নিবি, মুরগি নাকি খাসি? দাদা, আগে বলো মুরগির মাংসের কেজি কত আর খাসির মাংসের কেজি কত? মুরগির মাংসের কেজি 500 টাকা আর খাসির মাংসের কেজি 1000 টাকা। ওরে বাবা, খাসির মাংসের কেজি 1000 টাকা? না দাদা, আমার কাছে অত টাকা নেই, তুমি বরং আমায় 1 কেজি মুরগির মাংসই দাও। এরপর টোনা টাকা দিয়ে মাংস নিয়ে চলে যায়। অন্যদিকে যজ্ঞকাক হাসতে থাকে আর বলতে থাকে, বোকা টোনা, আমি তো তোকে 5 গ্রাম মাংস কম দিয়েছি। এই বলে যজ্ঞকাক হাসতে থাকে। যজ্ঞকাক এভাবেই সবাইকে মাংস কম দিয়ে অনেক টাকা হাতিয়ে নিত। কিন্তু বনের পাখিরা তা কিছুতেই বুঝতে পারতো না। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। একদিন সুখী পাড়া আসে যজ্ঞকাকের দোকানে। যজ্ঞ দাদা, আমাকে 1 কেজি খাসির মাংস দাও তো। এই নাও সুখী, তোমার খাসির মাংস। তা দাদা, কত টাকা দিব? 1500 টাকা দাও। হায় হায় দাদা, কি বলছো, 1500 টাকা? আমি তো গত পরশু দিনই 1000 টাকা করে মাংস নিয়ে গেলাম, আর একদিন যেতে না যেতে দাম বেড়ে গেল। দেখো সুখী, আমি শহর থেকে মাংস কিনে আনি, আর এখন তো মাংসের দাম অনেক বেড়ে গেছে, বুঝতে পেরেছো? কিন্তু তাই বলে এত দাম বেড়েছে দাদা? আমাদের বনে তো অনেক দরিদ্র পাখি আছে,
তারা এত দাম দিয়ে কিনতে পারবে না দাদা। দেখো সুখী, তুমি এত জ্ঞান দিও না তো, তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না। যাদের টাকা আছে তারাই মাংস কিনবে, আর যাদের টাকা নেই তারা কিনবে না। ব্যাস হয়ে গেল। যাক, এত কথা না বলে আমার টাকা দিয়ে চলে যাও তো এখান থেকে। এরপর সুখী পায়রা টাকা দিয়ে চলে যায়। এভাবে যজ্ঞ কাক চড়া দামে মাংস বিক্রি করত। বনে মাংসের দোকান একটা হওয়ার কারণে বনের পাখিরা বাধ্য হয়ে চড়া দাম দিয়ে যজ্ঞকাকের দোকান থেকে মাংস কিনত। এরপর একদিন, যজ্ঞ দাদা আমাকে 1 কেজি খাসির মাংস দিবে গো, আমার মেয়েটা আজ খাসির মাংস খেতে চেয়েছে। ও বাবা শালিক, তুই যে গরিব, আর তুই কিনা এখানে খাসির মাংস কিনতে এসেছিস? খাসির মাংসের দাম জানিস তুই? কেন দাদা, কত টাকা দাম? 1 কেজি খাসির মাংসের দাম 1500 টাকা। এনেছিস তুই এত টাকা? কি বলছো কি দাদা, এত দাম? দাদা আমি তো 500 টাকা এনেছি, তুমি না হয় এটা দিয়ে আমায় 1 কেজি মাংস দাও, আমি বাকি টাকাটা কালকে কাজ শেষে এসে দিয়ে যাব, কেমন? ও বাবা, বাকি দাম ফাঁকি, আমি ওসব বাকি টাকা দিতে পারবো না বাবু। টাকা দিতে পারলে নিয়ে যা, না হলে কেটে পড়। আমার অন্য কাস্টমারদের আসতে দে তো, তুই যা এখান থেকে। এই বলে যজ্ঞ কাক শালিকে অনেক অপমান করে তাড়িয়ে দেয়। এভাবেই দিন চলতে থাকে। এদিকে যজ্ঞ কাকের ব্যবসা মোটামুটি ভালোই চলতে থাকে। একদিন রাতে যজ্ঞ কাক শুয়ে শুয়ে ভাবতে থাকে, এই বনে তো শুধু আমারই মাংসের দোকান আছে, আমি যতই দাম বাড়িয়ে দেই না কেন সব পাখিরা আমার থেকে মাংস নিতে বাধ্য হবে, আর আমি চড়া দামে মাংস বিক্রি করতে পারবো। কিন্তু আমায় এমন অন্য কোনো উপায় ভাবতে হবে যার মাধ্যমে আমি কম খরচে অনেক মাংস পাবো, আর অনেক চড়া দামে বিক্রি করতে পাবো। কিন্তু কিভাবে? এইভাবে যজ্ঞ কাক অনেক ভাবতে থাকে। আর এমন সময় যজ্ঞ কাকের মাথায় একটা দুষ্টু বুদ্ধি চলে আসে। হ্যাঁ পেয়েছি বুদ্ধি, এবার জমবে খেলা। এরপর থেকে এই বনের সব থেকে ধনী পাখি হব আমি, আর অনেক টাকা হবে আমার, আমি টাকার উপর শুয়ে বসে থাকবো। এই বলে যজ্ঞ কাক ঘুমিয়ে পড়ে। এরপর পরের দিন সকালবেলা যজ্ঞ কাক বাজার থেকে একটা ছোট্ট ছাগল কিনে নিয়ে আসে আর বলতে থাকে, ছাগল তো কিনে আনলাম, এবার আনবো আসল জিনিস, পাম্প মেশিন। হ্যাঁ, এই বলে যজ্ঞ কাক একটা পাম্প মেশিন কিনে আনে, আর সেই পাম্প মেশিনের সাহায্যে হাওয়া দিয়ে সেই ছোট ছাগলটাকে বড় করে তোলে। আর এবার 2 কেজির একটা বাচ্চা ছাগলকে হাওয়া দিয়ে আমি 10 কেজি বানিয়ে ফেললাম। বাহ বাহ, বেশ ভালো বুদ্ধি আছে আমার। এখন তো এই ছাগল থেকে আমি অনেকগুলো মাংস পাবো, আর অনেক চড়া দামেও বিক্রি করবো। আমার তো ভেবে অনেক আনন্দ হচ্ছে, আমি অনেক টাকা রোজগার করব। এরপর যজ্ঞ কাক সেই ছাগলটাকে কেটে তার মাংসগুলো দোকানে নিয়ে যায়। মাংস নিয়ে যাও, মাংস ভালো মানের ছাগলের মাংস নিয়ে যাও, নিয়ে যাও। কি গো দাদা, ভালো মানের মাংস মানে? তাহলে এতদিন কি আমাদের কাছে খারাপ মানের মাংস বিক্রি করেছো নাকি? আরে না বোকাটো না, গতকাল আমি একটা বড় ছাগল কিনে এনেছি, আর অনেক স্বাস্থ্যবান জানিস, আর মাংসগুলো দেখ বেশ টাটকা। ও তাই নাকি, তাহলে আমায় 2 কেজি খাসির মাংস দাও। ও মাংস দেওয়ার আগে একটা কথা বলে নেই তোকে, এবারের মাংসের দাম কিন্তু একটু বেশি, মানে 2000 টাকা কেজি, মনে রাখিস, কারণ এই ছাগলটা যে অনেক বড়, বুঝতে পেরেছিস? তা বেশ তো, টাকা যাক সমস্যা নেই, তবুও ভালো মানের মাংস তো পাবো, আর এই নাও টাকা। এরপর টোনা মাংস নিয়ে চলে যায়। যজ্ঞ কাক এভাবেই প্রতিদিন তার পাম্প মেশিন দিয়ে ছাগলকে বড় করতে থাকে, আর মাংসের মধ্যে ইনজেকশন দিয়ে পানি ঢুকিয়ে সেসব মাংসের ওজন বাড়াতো, আর সেসব মাংস তার দোকানে বিক্রি করত। পাখিরা এসবের কিছুই বুঝতে পারতো না। এভাবেই দিন কাটতে থাকে।
যোগ্য কাকের লোভ দিন দিন বাড়তেই থাকে। আরে বা, এই পাম্প মেশিনের সাহায্যে আমি তো অনেক লাভবান হচ্ছি। না না, এবার আমি ছাগলকে পাম্প মেশিন দিয়ে হাওয়া দিব, আর ইঞ্জেকশন দিয়ে বেশি বেশি পানি ঢুকিয়ে মাংসের অনেক ওজন করব। তাহলে অনেক মাংস পাবো আমি, আর বারবার ছাগলকে হাওয়া দিতে হবে না। একেবারে আমি 20 কেজি মাংস পেয়ে যাচ্ছি। আমি এভাবে তো অনেক বড় লোক হব। এভাবে যোগ্য কাকতার দোকানের পাশে একটা ছাগলকে পাম্প মেশিন দিয়ে হাওয়া দিচ্ছিল, আর এসব ঘটনা আড়াল থেকে টোনা দেখতে পায়। আর টোনা বলে ওঠে, আরে যোগ্য দাদা এসব কি করছে? তার মানে যোগ্য দাদা এতদিন আমাদের বোকা বানিয়েছে? তার মানে যোগ্য দাদা ছাগলকে এইভাবে হাওয়া আর ইঞ্জেকশনের মাধ্যমে জল দিয়ে মাংসের ওজন বাড়ায়, আর সেগুলো আমাদের খাওয়ায়? ভালো মানের খাসির মাংস হিসেবে চড়া দামে আমাদের কাছে বিক্রি করে। এগুলো মাংস খেলে তো আমরা অসুস্থ হয়ে পড়ব। না না, এক্ষুনি বনের সবাইকে ডেকে আনতে হবে। এই বলে টোনা বনের সবাইকে ডেকে আনে, আর বনের সবাই যোগ্য কাকের কাণ্ড দেখতে থাকে। এদিকে যোগ্য কাক ছাগলটাকে পাম্প মেশিন দিয়ে হাওয়া দিতে দিতে এত বড় করে ফেলে যে পাম্প মেশিন বাস্ট হয়ে আগুন লেগে যায়, আর সেই সাথে যোগ্য কাক আর তার দোকান পুড়ে ছাই হয়ে যায়। এসব দেখে টোনা বলে, বেশ হয়েছে, তোর মতো লোভী কষায়ের এমনটাই হওয়া উচিত ছিল। দেখেছো সবাই, দেখেছো, ঈশ্বর নিজেই যোগ্য দাদার লোভের শাস্তি দিয়েছে। রূপপুর জঙ্গলে এক টোনা তার মা মিনু আর স্ত্রী টুনিকে নিয়ে বসবাস করত। টোনা অনেক অলস ছিল, তার উপর টোনা কোনো কাজকর্ম পেত না। এ নিয়ে টুনির হয়েছিল যত্ত জ্বালা। একদিন বিকেলে, এই যে বৌমা, তা বেলা তো ডুবলো বলে তা তুমি রান্নাটা কখন চাপাবে শুনি? আমার ছেলেটা সেই যে কোন সকালে না খেয়ে বেরিয়েছে, কোথায় যে ঘোরাঘুরি করছে, সেই খেয়াল কি তোমার আছে? এখন যদি আমার ছেলেটা বাড়ি ফিরে আসে তাকে কি খেতে দিবে শুনি? মা, আপনার ছেলে আসতে তো অনেক রাত হয়, ততক্ষণে আমার হাতের কাজ শেষ হয়ে রান্নাটাও শেষ হয়ে যাবে। কি বললে তুমি, রাতে আসবে? তার মানে আমার ছেলের প্রতি তোমার কোনো দরদ নেই, তাই না? তাই এমন কথা বলতে পারলে। যদি দরদ থাকতো তাহলে দুটো ডাল ভাত রান্না করে তারপর অন্য কাজ করতে। মা, আপনি এভাবে বলতে পারলে আমি কি না করেছি আপনার ছেলের জন্য বলুন মা। আপনার ছেলে তো একটা অলসের হাড্ডি, না পারে আমাকে তিন বেলা ঠিকঠাক মতো খেতে দিতে, না পারে কোনো প্রয়োজনীয় জিনিস এনে দিতে। আমার যা প্রয়োজন হয় আমি তা আমার বাপের বাড়ি থেকেই নিয়ে আসি। আমি এত কিছু কার জন্য করি বলুন তো মা? আপনার ছেলের প্রতি যদি আমার দরদ নাই থাকতো তাহলে তো আমি সেই কবে আমার বাপের বাড়ি চলে যেতাম। হয়েছে হয়েছে, কি একটা কথা বললাম কি না বললাম, অমনি বন্দুকের গুলির মতো একবার কথা শুনিয়ে ন্যাকা কান্না শুরু করে দিলে, তাই না? যাও, এখন এসব নাটক থামিয়ে রান্না করে আমাকে একটু উদ্ধার করো। এই বলে মিনু তার নিজের ঘরে চলে যায়। এদিকে টুনিও চোখের জল মুছে রাগ করে রান্নাঘরে গিয়ে রান্না শুরু করে দেয়, আর একে একে বলতে থাকে, আমার হয়েছে যত্ত জ্বালা, এবাড়ির এক একজনের মুখে এক এক রকম রুচি। কেউ ঝাল বেশি তো কেউ লবণ কম, কেউ লবণ কম তো কেউ ঝাল বেশি। আমার আর ভালোই লাগে না, আজ সবকিছু ঝাল দিয়ে রান্না করব। এই বলে টুনি রান্না করতে থাকে। এদিকে হঠাৎ করে টুনি একটা গায়েবী আওয়াজ শুনতে পায়। ও মেয়ে, কি রান্না করছিস রে? কত সুন্দর গন্ধ ছড়িয়েছে, তা আমাকে কি একটু খেতে দিবি? আমার যে খুব খিদে পেয়েছে। কে কে কথা বলছে? মা, ও মা, দেখুন না, একটু এদিকে আসুন, কে যেন কথা বলছে। টুনির এ কথা শুনে রেনু নামের এক বৃদ্ধার আত্মা প্রকট হয় আর টুনিকে বলে, শুনবে না রে, শুনবে না, তোর কালা শাশুড়ি তোর কোনো কথাই শুনবে না। কে কে আপনি, কে বলুন, আর এখানে বা কি করে এলেন, কি চান আপনি? আমাকে তুই চিনবি না, আমি তোর দাদি শাশুড়ি, তোর বিয়ের অনেক আগেই আমি মারা গেছি। এখন আমি ভূত হয়ে তোর খাবারের গন্ধের টানে ছুটে এসেছি, তা তুই কি রান্না করেছিস আমাকে একটু দে তো, আমি খেয়ে আমার পেটটাকে একটু শান্ত করি। আমি মামা মামা মাছ রান্না করেছি, আপনি মা মাছ খাবেন? হ্যাঁ খাবো, তাড়াতাড়ি দে আমাকে।
এরপর টুনি রেনুর আত্মাকে খেতে দেয়। আর রেনুর আত্মা খেয়ে টুনিকে বলে, শোন মেয়ে, এখন রোজ ওই শ্যাওড়া গাছের তলায় আমাকে খাবার দিয়ে আসবি, আমি ওখানেই বসে বসে খাবো। কষ্ট করে তোর এই রান্নাঘরে আমি আর আসতে পারবো না। আমাদের ঠিকঠাক ভাবে ভাত জোটে না, আপনাকে আমি কোথা থেকে খাবার দিতে যাব বলুন? সে আমি কিছু জানি না বাপু, তুই কোথা থেকে আমাকে খাবার দিবি সেটা তুই ভালো জানিস। আর যদি তুই আমাকে খাবার না দিস, তাহলে তোর স্বামীর রক্ত গভীর করে মারা যাবে। এমন কথা বলবেন না গো, আমি দিয়ে আসবো খাবার, আপনি আপনার জায়গায় ফিরে যান। এরপর রেনু সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। এদিকে টুনি প্রতি বেলায় রেনুর আত্মার জন্য শ্যাওড়া গাছের নিচে খাবার নিয়ে যায়। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। এরপর একদিন টুনি মিনু আর টোনাকে খেতে দিয়ে পাশে বসে আছে। তখন মিনু বলে, কি গো বৌমা, আমি বেশ কিছুদিন থেকে লক্ষ্য করছি প্রতি বেলাতেই আমাদের খাবার কম হচ্ছে, তা এই খাবারগুলো কোথায় যাচ্ছে শুনি। সে কি মা, আপনি আমাকে রোজ চাল চাল মেপে দেন, আমি তো তাই রান্না করি, এতে খাবার কম হলে আমি কি করতে পারি বলুন? না না, আমার দেওয়া চালে ভাত রান্না করলে তো এমন কম হওয়ার কথা নয়। তার মানে কি তুমি ভাত রান্না করার আগে চাল লুকিয়ে রাখছো? ছি মা ছি, আপনি এসব কি বলছেন, আমি কেন চাল লুকিয়ে রাখতে যাব বলুন? কারণ তোমার স্বামী তো বেকার, সে কিছুই করে না, তাই হয়তো হাত খরচার জন্য তুমি চাল চুরি করো। ছি মা ছি, তুমি এভাবে বলতে পারলে? আমি তো তোমারই ছেলে নাকি, তোমার ছেলেকে অপমান করতে তোমার একটুও বাদলো না, তোমার খাবার তুমিই খাও, আমি চললাম। এই বলে টোনা রাগ করে চলে যায়। এরপর থেকে প্রতিদিনই টুনিকে শাশুড়ির খোঁটা শুনতে হয়। এদিকে রেনুর আত্মাকেও খাবার দিতে হয়। আজ টুনি অল্প খাবার নিয়ে রেনুর কাছে যায়। এরপর রেনু বলে, কি রে মেয়ে, আজ এত কম খাবার কেন? হ্যাঁ, আর তোর চোখে জল কেন শুনি? ও কিছু না ঠাম্মি, আপনি খেয়ে নিন, আর এখন থেকে একটু কম করেই খেতে হবে, আপনি তো ভূত, ভূতেদের এত খেয়ে বাঁচতে হবে না। এভাবে কম খেতে খেতে একদিন খাওয়ায় বাদ দিব, এবার সত্যি করে বল দেখিনি কি হয়েছে। এরপর টুনি রেনুর আত্মাকে সব ঘটনা খুলে বলে। সব শুনে রেনুর আত্মা বলে, তোর বর কাজ করে না, তাতে কি হয়েছে, তুই তো কাজ করতে পারিস, কাজ করে তুই তোর বরকে সাহায্য করবি। আমি কি কাজ পারি আর কি করে সাহায্য করব? তুই তো অনেক ভালো রান্না পারিস, তাই তুই একটা হোটেল খুলে নে, সেখানে তুই নিজের হাতে রান্না করে সবাইকে খাওয়াবি, দেখবি ওই হোটেল দিয়ে তোর ভাগ্য ফিরে যাবে। কিন্তু হোটেল খুললে তো অনেক দামি দামি মশলা দরকার, সেগুলো আমি কোথায় পাবো? ও সব নিয়ে তোকে চিন্তা করতে হবে না, এই নে সোনার মশলা, তুই যে রান্নাতেই এই সোনার মশলা দিবি সেই রান্নাই অনেক সুস্বাদু হবে। আর এক মুঠো চাল হাড়িতে দিয়ে এই সোনার মশলা দিলে এক হাড়ি খাবার হয়ে যাবে, নে এবার তুই তোর কাজে নেমে পড়। আপনাকে অনেক ধন্যবাদ ভূতঠাম্মি। এরপর টুনি সোনার মশলা নিয়ে বাড়ি ফিরে যায়। আর টোনাকে সব ঘটনা খুলে বলে। সব শুনে টোনাও হোটেল দিতে রাজি হয়ে যায়। এরপর টোনা আর টুনি মিলে হোটেল খুলে বসে। এদিকে টুনি সোনার মশলা দিয়ে রান্না শুরু করে দেয়। সোনার মশলার কারণে খাবারের এত সুবাস বের হয় যে সবাই টুনির হোটেলে খেতে আসে। আর কয়েকদিনের মধ্যেই টুনির বেশ ভালো লাভও হয়ে যায়। টোনা, এবার আমাদের আর কোনো দুঃখই রইল না, ঈশ্বরের আশীর্বাদে আমরা আরো অনেক উন্নতি করতে পারবো। টুনির কথা শুনে টোনা মুচকি হাসে। এদিকে কালুকাক টুনির এমন উন্নতি দেখে চিন্তায় পড়ে যায়। এই টুনির রাতারাতি এত বড় লোক হওয়ার রহস্যটা তো আমাকে খুঁজে বের করতেই হবে। যাই, এখন তো রান্নাঘরে টুনি আর টোনা কেউ নেই, সেই সুযোগেই আমি একটু রান্নাঘরটা টুমেরে আসি। এই বলে কালু টুনির রান্নাঘরে ঢুকে যায়। আর রান্নাঘরে ঢুকেই সোনার মশলার কৌটোটা দেখতে পায়। আর কালু ওই কৌটো হাতে নিয়ে ভাবতে থাকে, এমন মশলা তো আগে কোনোদিনও দেখিনি, তার মানে কি এটাই সেই রান্নার আসল রহস্য? আর তার সাথে সাথে টুনির রাতারাতি বড় লোক হওয়ার রহস্য কি এটাই? এটা তো তাহলে আমাকে নিতেই হয়, এরপর আমিও একটা হোটেল খুলে এই মশলা দিয়ে রান্না করব আর অনেক বড় লোক হয়ে যাব।
কালুর কথা শেষ হতে না হতে সেখানে রেনুর আত্মা আসে। কি রে বাছা, সোনার মশলা দেখে বুঝি লোভ হচ্ছে, কিন্তু এত লোভ তো ভালো নয়। তুই কি জানিস না লোভে পাপ আর পাপে মৃত্যু, তাই এখন আমি তোর মৃত্যু দিচ্ছি। না না, আমাকে ছেড়ে দাও, আমার ভুল হয়ে গেছে, আমি আর এমন করব না, ছেড়ে দাও আমাকে। রেনু কালুর কোনো কথাই শোনে না, কালুকে মেরে ফেলে। এরপর কালুর লাশ সহ রেনুর আত্মা অদৃশ্য হয়ে যায়। এরপর থেকে টোনা আর টুনি হোটেল চালিয়ে অনেক বড়লোক হয়ে যায়। আর টুনি আর তার শাশুড়ি আর স্বামীকে নিয়ে অনেক সুখে শান্তিতেই দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।